তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা ক্লাস টেনের ম্যাথের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা করব, যেখানে আগের পাঠ্য বইয়ের আমরা কিছু দাগ নম্বরগুলো আগের ভিডিওতে করে ফেলেছি, আজকে আমরা ছয়ের দাগটা করব। যেটা বলছে, নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, যেখানে এক নম্বর অঙ্কটা দেওয়া আছে। এক নম্বর অঙ্কটায় কী বলা আছে? বলছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। মানে প্রস্থ যা, তার থেকে দৈর্ঘ্যটা 3 বেশি। তাহলে ধরে নিই, প্রস্থ জানা নেই, তাহলে ধরি প্রস্থটা কত হবে? প্রস্থটা 1 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? কত বলেছিল? তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হবে তোমার 1+3, 3 মিটার বেশি বলেছিল। তাহলে আমরা এখন একটা জিনিস দেখব, যেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? সূত্রটা আমরা জানি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কারণ আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 15 মিটার। তাহলে এইখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্যটা বের করি, এই প্রস্থ আর দৈর্ঘ্য থেকে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কত হবে? √ দৈর্ঘ্য² + প্রস্থ² মানে x² + x+3 তার হোল স্কোয়ার। তাহলে প্রস্থ² + দৈর্ঘ্য² হয়ে গেল এত কি মিটার। তাহলে শর্তানুযায়ী তাহলে দেখো না, এটাও তো কর্ণের দৈর্ঘ্য আর এটাও ওই আয়তক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য, তাহলে দুটো কর্ণের দৈর্ঘ্য কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে x² + x+3 তার হোল স্কোয়ার সমান কত দেবো? 15। এখন এটাকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করবো। তার আগে তাহলে এটা একটা সমাধান করব। যেটা দেখো, এখানে কি আছে? রুট আছে, এদিকে নেই, তার মানে আমরা বোথ সাইড স্কোয়ার করে দিই। তাহলে বোথ সাইড স্কোয়ার যদি করে দিই, তাহলে x² + x+3 তার হোল স্কোয়ার, হোল স্কোয়ার সমান 15 স্কোয়ার। দুদিকে বর্গ করে দিয়েছি, তাহলে বা যদি বর্গ করি তাহলে এদিকে রুটটা উঠে যাচ্ছে, তাহলে পড়ে আছে কত? x² + x+3 তার হোল স্কোয়ার সমান 225। তাহলে বা x² + a + b তার হোল স্কোয়ার সূত্রে ফেলে দেবো, স্কোয়ার + 2ab মানে 6x + b² মানে 9 সমান 225। তাহলে বা তাহলে x² কত হচ্ছে? 2x² + 6x। তাহলে এবার 225টা এদিকে আনো, আর +9 - 225, তাহলে +9 - 225 করলে কত হয়? -216 হবে, সমান কত? 0। তাহলে এরপর আমরা যদি দেখতে যাই, যে এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটাকে আমরা আরও আমরা ছোট করে নেবো একটু। দুইটাকে যদি কমন নাও, তাহলে কত হচ্ছে? x² + 3x - 2 কমন নিয়েছি, মানে 2 × 1 = 2, 2 × 8 = 16 সমান 0। তাহলে এইবার দেখি আমরা, তাহলে দুইটাকে যদি এদিকে নিয়ে চলে আসে, তাহলে 0/2 মানে কত? 0। তো 0 কোনো সংখ্যা দিয়ে যদি 0 কে ভাগ করা হয়, তাহলে 0ই তো বের হয়। তাহলে x² + 3x - 108 সমান 0। এইটাকে কি এ আকারে প্রকাশ হয়েছে? ax² + bx + c সমান 0 আকারে প্রকাশ হয়েছে, হয়েছে। তাহলে এটাকে কি বলবো? একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে লিখে দিবে নিচে উত্তরটা, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হল কত? x² + 3x - এটা সমান 0। তাহলে এটা হয়ে গেল আমাদের, তো এটা গেল আমাদের এক নম্বর অঙ্কটা। তাহলে এক নম্বর অঙ্কটা হয়ে গেল, আশা করি বুঝেছো সবাই। নেক্সট আমরা 2 নম্বর অঙ্কটা করব। তার আগে আমরা একটু মুছে নিই, 2 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব কি বলেছে, আগেটা মুছে নিই আমরা। এবার আমরা দেখে নিই 2 নম্বর অঙ্কটা কি বলেছে। তাহলে 2 নম্বর অঙ্কটা কি বলেছে? যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন, সেম টাকাটাই আরও 4 কেজি চিনি বেশি পেত, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, তাই তো? তাহলে আমরা তো জানি না কত চিনি কিনেছিলেন, তাহলে ধরে নিই, ধরি তিনি 1 কেজি চিনি
কিনেছিলেন। তাহলে এক্স কেজি যদি চিনি কিনে, তাহলে টোটাল এক্স কেজি চিনি কিনেছে 80 টাকায়, তাহলে প্রতি কেজি চিনির দাম কত কিভাবে পাবো আমরা? লিখবে প্রতি কেজি চিনির দাম বা মূল্য কিভাবে পাবো। তাহলে টোটাল কত টাকার কিনেছিল 80 টাকার, কত কেজি কিনেছে এক্স কেজি, তাহলে এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাব কত টাকা প্রতি কেজি চিনির দাম। এখন বলছে যদি 4 কেজি আরও বেশি দিত, তাহলে 4 কেজি বেশি দিলে চিনি কত পেত তিনি? বলছে আরও 4 কেজি চিনি বেশি পেলে তখন চিনি পেতেন কত পাবে? আগে ছিল এক্স, এখন 4 কেজি বেশি, মানে এক্স প্লাস 4 কেজি। তাহলে এইটার সাপেক্ষে এখন প্রতি কেজি চিনির মূল্য কত হবে এক্স প্লাস 4 কেজির সাপেক্ষে? তাহলে লিখবে এখন প্রতি কেজি চিনির মূল্য, প্রতি কেজি চিনির মূল্য কত হবে? সেম টোটাল টাকাটা বাই টোটাল যে চিনিটা আছে সেটা ভাগ করলেই পেয়ে যাবো আমরা প্রতি কেজি চিনির মূল্য। তাহলে আগে এইটা ছিল, এখন এইটা হলো। বলছে যদি এই 4 কেজি বেশি দিত, তাহলে প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে শর্তানুযায়ী কী পাবো? শর্তানুযায়ী তাহলে আগে ছিল প্রতি কেজি চিনির দাম এইটা, আর এখন কত হচ্ছে এইটা, এই 80 বাই এক্স প্লাস 4। তাহলে এই আগেরটা থেকে এটা মাইনাস করলে আমার কত হবে? বলছে 1 টাকা কম হতো। তাহলে মাইনাস কম হতো বলছে, তার জন্য আমি মাইনাস করলাম আগেরটা থেকে এখন একটা। তাহলে এটাকে আমরা কীভাবে করবো? 80টাকে প্রথমে তুমি কমন নিয়ে নাও, 80টাকে কমন নিয়ে কত হচ্ছে 1 বাই এক্স, 1 বাই এক্স প্লাস 4 = 1 ইন্টু, তাহলে 80টাকে কমনে নেওয়া থাক এখানে। তাহলে এখানটা যদি সরল করি আমরা, এক্স প্লাস ফোর মাইনাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ফোর সমান 1, তাহলে 80, এক্স এক্স কেটে গেল, তাহলে কত হচ্ছে 4 বাই এক্স স্কোয়ার ইন্টু 4x = 1। তাহলে এটাকে এবার যদি লিখতে যাই, উপরে গুণ করে দাও 80টাকে, তাহলে 320 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x = 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x = 320 হবে, এটা এখানে গুণ হয়ে গেল। তাহলে বা তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাসটা এদিকে আসলে কত হবে? -320 = 0। তাহলে দেখো না, এটা কি এই আকারে প্রকাশ হয়েছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে প্রকাশ হয়েছে, হয়ে গেছে। তাহলে অতএব লিখে দেবে কি, যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 4x - 320 = 0। বোঝা গেছে দুইয়ের অঙ্কটা? তাহলে এটা হলো আমাদের দুইয়ের অঙ্ক। নেক্সট এবার দেখবো আমরা তিনের অঙ্কটা। তাহলে তার আগে এটা আমরা একটু মুছে নিই। তাহলে কি বলছে এবার দেখো, তিনের অঙ্কটাই বলছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব দেয়া আছে, ওকে 300 কিমি। একটি ট্রেনের প্রথম স্টেশন থেকে সময়বেগে দ্বিতীয় স্টেশন গেল, ওকে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগাত। তাহলে আমরা ট্রেনটি ঘন্টায় কতটা যাচ্ছে সেটা কি জানি? ঘন্টায় কত কিমি বেগে যাচ্ছে জানি না। তাহলে ধরে নিই, এটা আমরা ধরে নেব, ধরি তাহলে ট্রেনটি প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে কতক্ষণে গিয়েছে সেটা আমরা দেখে নিই, কত কিমি বেগে গিয়েছে, ঘন্টায় কত কিমি বেগে তিনি মানে ট্রেনটি প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গিয়েছে। তাহলে ধরি ট্রেনটি
ঘন্টায় এক্স কিমি বেগে প্রথম স্টেশন থেকে থেকে দ্বিতীয় স্টেশনে গিয়েছে। তাহলে এইবার বলছে দুটো স্টেশন মধ্যে দূরত্ব কত 300, তাহলে 300 কিমি যেতে তার মানে ট্রেনটার সময় কত লাগে, তাহলে 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে, সময় লাগে ট্রেনটির কত সময় লাগবে, তাহলে ঘন্টায় গেছে এক্স আর 300 কিমি যেতে কত সময় লাগছে, তাহলে 300/x করলেই আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে এইবার বলছে 5 কিমি যদি বেশি বেগে যেত তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হতো দেখে নিই। তাহলে অতএব ট্রেনের গতিবেগ 5 কিমি বেশি হলে তখন ট্রেনটির সমবেগ হতো ঘন্টায়, আগে ছিল এক্স, তাহলে এখন কত হবে, এক্স প্লাস 5 কিমি। তাহলে সেক্ষেত্রে তোমার প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন যেতে সময় কত লাগতো, এক্স কিমির ক্ষেত্রে লেগেছিল 300/x, তাহলে এক্স প্লাস 5 এর ক্ষেত্রে কত হবে, 300/x+5। তাহলে অতএব এখন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন যেতে ট্রেনটির সময় লাগতো, তাহলে কত বললাম, 300/x+5 ঘন্টা। তাহলে বলেছিল যে 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগে, তাই তো? তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে কত, 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে এই 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 সময়টা থেকে এই সময়টা প্রথম থেকে দ্বিতীয় স্টেশন যাচ্ছে, তাহলে কত, 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে এইটা মাইনাস অফ এইটা সমান কত হবে, সমান 2। তাহলে শর্তানুযায়ী এটা একটু মুছতে হবে আমাদেরকে, শর্তানুযায়ী আগে কত ছিল, 300/x-300/x+5, তাহলে কত বলল, 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এটাকে যদি আমরা আগের মতো ক্যালকুলেশনটা করি, 300/1/x-1/x+5=2, তাহলে অর 300, এটা যদি ক্যালকুলেশন করি, x+5-x/x2+5x, নিচেটা গুণ করে দিলাম, তাহলে xx কেটে গেল, আলটিমেট এদিকে আছে 2 পড়ে আছে। তাহলে এইবার আমরা দেখবো উপরটায় কত এসেছে, 5 এসেছে, তাহলে ডাইরেক্ট এবার 300-র সাথে ওটা আমরা গুণ করে দিই। তাহলে গুণ করলে ওটা কত দাঁড়াচ্ছে আমাদের, 1500 ডিভাইডেড বাই x2+5x=5। তাহলে এখন যদি আমরা দেখতে যাই যে এদিকে আছে 5, তাহলে এটা উপরের, এটা উপরের সংখ্যা, সরি 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 এদিকে 2 আছে, তাহলে 2-এর সঙ্গে উপরটা কাটা যাবে, 2 × 7=14, 2 × 5=10, একটা 0 মানে 750। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে x2+5x পড়ে থাকবে আর এদিকে পড়ে থাকবে 750। তাহলে আলটিমেট কত হবে, x2+5x-750 = কত, = 0। তাহলে এটা কি এই আকারে প্রকাশ হয়ে গেছে আমাদের,
এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো আকার প্রকাশ হয়ে গেছে, তাহলে এটাকে বলবো আমরা কি একটা দ্বিঘাত, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব লিখে দেবেন যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস 750 সমান জিরো। তাহলে আশা করছি তিনেরটা সবার বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে তিনের অঙ্কটা গেল আমাদের। এরপর আসবো আমরা চারের অঙ্কটা। কত অঙ্কটা আসবো? চারের অঙ্কটা দেখে নিই, চারের অঙ্কটা কী বলেছে তার আগে আমি এটা বুঝে নিই। হয়ে গেছে মুছে আমাদের। নেক্সট চারের অঙ্কটা বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায়, ঠিক আছে। একটা বলছে একটা তিনি ঘড়ি নিয়েছে সেটা 360 টাকা নিয়েছে, এবং সরি একটা ঘড়ি ক্রয় করে 360 টাকায় বিক্রি করলেন, ও সরি একটা ঘড়ি নিয়েছে যেটা 360 টাকায় তিনি বিক্রি করেছে। ওকে, তিনি যত টাকায় ঘড়ি কিনেছিলেন শতকরা কত টাকা তার লাভ হলো, সরি শতকরা তত টাকা তার লাভ হলো। তো আমাকে বলছে ঘড়িটার ক্রয় মূল্য কি জানা আছে না বিক্রয় মূল্য জানা আছে, ঘড়িটি বিক্রি করেছে সেইটা জানা আছে কিন্তু কত টাকায় কিনেছিল সেটা বলা নাই কিন্তু। তাহলে আমরা ধরে নেব, তাহলে চারের অঙ্কটা চার কি বলছে, ধরি তিনি ঘড়িটি এক্স টাকায় ক্রয় করেছেন। তাহলে বলছে যে যত টাকায় কিনেছেন তত টাকায় বিক্রি করেছে, কথাটা বলেছিল না, এই যে বলছে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন শতকরা তত টাকায় তার লাভ হয়েছে। ও সরি, এখানে একটু আলাদা বলছে, এখানে যেটা বলছে যে 360 টাকায় বিক্রি করেছেন, তাই তো? তাহলে 360 টাকায় ঘড়িটি বিক্রি করায় তার কত টাকা লাভ হয়েছে আমার জানা নেই। লাভটা বলছে তত টাকায় তার লাভ হয়েছে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন। তাহলে আমি কত টাকায় ক্রয় করেছি আমার জানা নেই, এক্স টাকায়। তাহলে এক্স টাকায় যদি ক্রয় করি তার লাভও কত টাকা হবে? এক্স টাকায় হবে। তাহলে এখানে লিখো ভাষাটা, 336 টাকায় ঘড়িটি বিক্রি করায় তার শতকরা কত টাকা লাভ হবে? এক্স টাকায় ক্রয় করেছেন মানে ক্রয় মূল্যটাই তো তার লাভ। তাহলে এক্স টাকা লাভ হয়েছে বা হলো, তাহলে 100 টাকায় তার লাভ হয় কত টাকা? তাহলে অতএব আমরা বলতে পারি যে 100 টাকায় তার লাভ হয় এক্স টাকা। তাহলে এক্স টাকায় তার লাভ হয় কত টাকা দেখে নিই আমরা, এক্স বাই 100 ইন্টু এক্স, এক টাকায় হয়েছে কত, এক্স বাই 100। তাহলে এক্স টাকায় কত টাকা হবে? এক্স স্কোয়ার বাই 100 টাকা, উপরে দুটো এক্স আছে তাহলে এক্স স্কোয়ার আসছে। তাহলে এরপর শর্তানুযায়ী দেখতে গেলে আমরা কি দেখব, যে দেখো আগে আমরা কত ধরেছিলাম, এত এক্স টাকা, তাহলে এক্স টাকায় লাভ কত টাকা হয়েছে, 8 টাকা হয়েছে। তাহলে ওটাই বলেছিল দেখো যে ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 360 টাকায় বিক্রি করল। তাহলে বিক্রয় মূল্যটা কি হয়, বিক্রয় মূল্য সমান আমরা কি জানি, ক্রয় মূল্য যোগ লাভ, যে টাকাটা ক্রয় হয়েছে এবং লাভ যেটা মানে যে টাকাটাই কিনেছিলেন সেই টাকাটা যোগ লাভের টাকাটা, মানেই তো বিক্রয় মূল্য, সেই টাকাটা তিনি বিক্রয় করলে তাহলেই তো লাভটা পাবে, নাহলে তো পাবে না। তাহলে আমরা কি করব, ক্রয় মূল্যটা, ক্রয় মূল্য কত ছিল, এক্স, আর লাভ কত ছিল, এক্স স্কোয়ার বাই 100।
সমান কি জানি আমরা, বিক্রয় মূল্য, লাভ যোগ ক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য, মানে কত লিখব 336। তাহলে এটাকে সরল করে নি, সরল করলে কত হচ্ছে, নিচে কত হচ্ছে 100, এখানটা দাঁড়াচ্ছে 100x যোগ x স্কয়ার সমান 336। অর তাহলে এটাকে একটু সাজিয়ে নেবো আমরা, তাহলে 100টাকে এদিকে পাঠিয়ে দাও, এদিকে গুণ হয়ে যাবে 100টা। তাহলে এটাকে সাজিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস 100x সমান 336 00। তাহলে এটাকেও একটু সাজিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস অফ 336 00 সমান 0। তাহলে এটা কি এই আকারে প্রকাশ হয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ হয়ে গেছে। তাহলে এখানে লিখে দেবে অ্যান্সার, একটা করে দেবো আমরা, কী লিখবে যে অ্যাকচুয়াল বিশিষ্ট, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হল কি, লিখে দাও এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 336 00 সমান 0 হয়ে গেল। এটা আমাদের তাহলে চারের অঙ্কটা সবার বোঝা গেছে, এটা গেল আমাদের চারের অঙ্ক। এরপর আমরা চলে আসবো পাঁচের অঙ্কটাই চলে আসবো, দেখি পাঁচের অঙ্কটা কি বলেছে। পাঁচের অঙ্কটা বলছে যে স্রোতের বেগ, কি বললাম, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগ বলেছে, তাই তো? তাহলে এখানে আমরা প্রথমে ধরবো কিটা, তাহলে নৌকোর বেগ তো আমার জানা নেই, নৌকোর বেগ জানা আছে কি, স্থির জলে, স্থির জলে নৌকোর বেগ আমার জানা নেই। তাহলে স্থির জলে আগে কত সেটাকে বের করি, তাহলে ধরি পাঁচেরটা, পাঁচ, তাহলে ধরি স্থির জলে নৌকোর বেগ কত হবে, বেগ ঘন্টায় 1 কিমি, সরি 1 কিমি। তাহলে এইবার স্রোতের অনুকূলে নৌকোর বেগ কত হবে, অনুকূল মানে কি সামনের দিকে আগানা না পিছন দিকে পিছানো, অনুকূল মানে সামনের দিকে আগানা, আমি সামনের দিকে যখন যাচ্ছি মানে নৌকোটা জলের স্রোতে যেদিকে বয়ে যাচ্ছে সেটাকে অনুকূল, আর যদি বিপরীত দিকে আসে সেটাকে বলা হচ্ছে প্রতিকূল। মানে অনুকূল বলা বড় মানে তো সামনের দিকে আগিয়ে যাওয়া, মানে কি যুক্ত হওয়া। তাহলে অতএব লিখবেন স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে ওই নৌকার বেগ ঘন্টায় কত হবে, তাহলে ঘন্টায় এক্স প্লাস 2 কিমি। তাহলে সেমভাবে স্রোতের প্রতিকূলে ওই নৌকার বেগ কত হবে ঘন্টায়, প্রতিকূল মানে কি পিছন দিকে আসা, তাহলে এক্স মাইনাস 2 হবে। কি বলেছিল, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝে স্রোতের অনুকূলে 21 কিমি গুয়ে, আবার দ্রুত, তাহলে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, মানে অনুকূলে এলো 2 কিমি আর প্রতিকূলে গেলো 2 কিমি। তাহলে এরপর স্রোতের অনুকূলে যখন যাচ্ছে, মানে স্রোতের অনুকূলে যে বেগটা, মানে এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা বেগে কত কিমি গেছে, 21 কিমি গিয়েছে, তো তাহলে সেই সময় তার সময় কত লাগছে, 21 কিমি যেতে সময় কত লাগছে, তাহলে দেখে নিই আমরা। তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে কত, সময় লাগবে স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে 21 কিমি গিয়েছে কত কিমি পার ঘন্টায়, এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা, তাহলে সময় কত লাগবে, তাহলে 21 ÷ x + 2 ঘন্টা। আবার প্রতিকূলে কত সময় লাগবে, তাহলে স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে কত, 21 ÷ x - 2 ঘন্টা। তাহলে এরপর কি বলছে যে
किमी 21 किमी गए ओई दूरत फिर आसते 10 घंटा समय लागे, ओई दूरत आर फिर आसते मैं शर्तानुजायी शर्तानुजायी। ताले बोलछे प्रति कि बोलछे जे रतन माझी श्रुतिर अनुकूले 21 किमी गए, अनुकूले 21 किमी गए ओई दूरत फिर आसते, ताले 21 किमी धरो एक नौको अनुकूले मान सामने दिखे आगिए आर यह दूरत फिर आसते मैं प्रतिकूल, तेल फिर आसते 10 घंटा समय लागे मैं गए आर फिर एस टोटाल समय कत 10 घंटा तरह शर्त अनुजाई यहाँ और यटार जोगफलटा कत है 10, तेल 21/(x+2) जोग 21/(x-2) समान 10। तेल 21 कमन नहीं ना नर्माल भावे 1/(x+2) प्लस 1/(x-2) समान कत 10। यार ये जो सरल करी 21 एट x-2 प्लस x+2 बाय देखे नाओ इटा a+b (a-b) कर मैं a²-b² लिखते परि a²-b² मैं 2a² मान कत 4 हो जाए समान 10। तेल वाह दुई केटे गल ऊपर कत पड़े आ x जोग x मान 2x और दिखे इंटू 21 2x(21) मैं कत हो तुम्हार 2x(21) मान 42x और ये नीचे एखे गुण हो जाए तेल यटार संगे प्रथम यहाँ गुण है मैं 10x²-40 तेल पुरोटा के दिखे ये एदिगे नहीं चले जाओ तेज़ जीरो हो जाए दिक्ट तेल ये जो ओदि चले जाए कत हो 10x² यटार दिखे गल -42x-40 समान ये कत आ जीरो तेल यहाँ की आकार प्रकाश हो x²+bx+c समान जीरो आकार प्रकाश हो गए तेल अतए अन्सार कि लिखे देवे जे एक्चुअल विशिष्ट द्विघात समीकरणटी हल एक्चुअल विशिष्ट द्विघात समी लिखा जाच्छे ना एखाने समीकरणटी हल তাহলে এটা লিখে দেবে সমীকরণটা হলো এটা। তাহলে এটা গেল আমাদের কত অঙ্ক 5 এর অঙ্কটা, এরপর আমরা দেখব 6 এর অঙ্কটা। তাহলে এটা আশা করছি সবাই বুঝতে পেরেছো, দেখে নাও একবার। তাহলে নেক্সট এরপর চলে যাচ্ছি আমরা 6 এর অঙ্কটায়, বুঝলাম এটা। তাহলে 6 এর অঙ্কটা কি বলেছে দেখে নি, বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম अपेक्षा मजिदे 3 घंटा समय बेसि समय लागे, तेल 3 घंटा बेसि समय लागे बोलते तेम तारा उभय एक संगे 2 घंटा गाड़ी शेष कर देवे बोलते। तेल आगे बोल आगे देखते हैं जे कार क्षेत्रे गाड़ी मान कार क्षेत्र आमार जाना नहीं गाड़ी बोलते महिम अपेक्षा मजिदे 3 घंटा बेसि समय लागे मान महिमेर धरे नीते महिमार जाना नहीं महिमार धरे नीते जीता सेटार संगे 3 जोग कर लेना मजिदे पे जा महिमेर काजटी करते महिमेर कत समय लागे धरि 6টা धरि काजटी करते महिमेर समय लागे एक्स घंटा। ताले मजिदेर कत समय लागबे ताले अतएव मजिदेर समय लागे कत बोलेछिले 3 घंटा बेसि ताले x+3 घंटा। ताले एखन बोलछे आमाके देखते होबे जे एटा तो महिम करछे एक्स घंटाय मजिद करछे x+3 घंटाय তাহলে মহিম একা 1 ঘন্টায় কতটা বাগান পরিষ্কার করবে, মহিম একা 1 ঘন্টায় কতটা বাগান পরিষ্কার করবে আর মজিদ 1 ঘন্টায় একা কতটা বাগান পরিষ্কার করবে সেটা দেখব। তাহলে তারা 1 ঘন্টায় যেটা পরিষ্কার করছে 1 ঘন্টায় যতটা পরিষ্কার করছে কি বলেছে যে এই যে তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে। তাহলে এইবার আমরা দেখব যে মহিম অতএব মহিম
একা 1 ঘন্টায় পরিষ্কার করে? 1 ঘন্টায় কতটা পরিষ্কার করবে? 1 ঘন্টায় পরিষ্কার কতটা করবে? বলছে মহিম টোটালটা সময় লাগে হচ্ছে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কতটা করবে? 1/x অংশ, 1/x অংশ, তাহলে মজিদ কতটা করবে? মজিদ একা 1 ঘন্টায় পরিষ্কার করবে 1/x+3 অংশ। এবং তারা উভয়ে 1 ঘন্টায় উভয়ে বাগানটা কতটা পরিষ্কার করবে? অতএব তারা উভয় 1 ঘন্টায় পরিষ্কার করবে করবে দুটার যোগফল, এইটা এটা পুরো তো দুটোই তো 1 ঘন্টা, তাহলে দুটো যোগফল করে দিলে উভয়ে কাজটা একসঙ্গে করছে x+3 অংশ, তাহলে 2 ঘন্টায় কতটা করবে? বলেছে না এই যে 2 ঘন্টায় কাজটি শেষ করে 2 ঘন্টায় পরিষ্কার কতটা করবে? 2 × 1, 1 ঘন্টায় এটা করছে, তাহলে 2 ঘন্টায় কত? × 2, x+3 অংশ। তাহলে এখন দেখো, তাহলে এইটা দুজনে একাই করছে, তো তাহলে শর্ত অনুযায়ী আমরা কি করব? যে 2 × 1/x+1/x+3, এটা তাদের মোট পরিষ্কারটা, বাগানটা টোটাল কত অংশ জানা নেই, 1 অংশ মানে 1, তাহলে এই জন্য কী করলাম, টোটালের সাথে আমরা 1 সমান করে দিলাম। তো এখানে আমরা এবার এটা ক্যালকুলেশন যদি আমরা করতে যাই কীভাবে করব, এটা হচ্ছে নর্মালভাবে আমরা করে নেব, তাহলে উপরটা হচ্ছে x+3+x^2+3x=1, তাহলে বা এটা হচ্ছে 2x, তাহলে 2x যদি হয় এটাকে দুইটাকে যদি গুণ করি, তাহলে দুইটাকে গুণ করলে 2x-এর সাথে 4x, আবার প্লাস 3 আছে, তাহলে 2 × 3=6 x^2+3x=1, তাহলে বা x^2+3x=4x+6, কারণ এটার সঙ্গে এটা গুণ করলে তো এটা দাঁড়াবে, তাহলে এবার 4x-টাকে এদিকে নিয়ে আসলে কত হচ্ছে -4x, তাহলে -4x+3x, তাহলে আলটিমেট কত হচ্ছে, বর্ডার আগে যদি মাইনাস আছে তাহলে x, এবার প্লাস সাইড এদিকে আসলে -6=0, তাহলে অতএব সমীকরণটা তাহলে কত হলো x^2 − x − 1, তাহলে অ্যান্সারটা কী লিখে দিবে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এইটা x^2 − x − 6=0, কারণ এটা তো একে তো মেনে নিয়েছে, ax² + bx + c = 0, একে তো মেনে নিয়েছে, এটা হয়ে গেল আমার, বোঝা গেল এটা। নেক্সট তোমাদের এরপরের দাগ যেটা আছে, সাতের দাগটা দেখব, সাতের দাগটা একটু দেখে নিই আমরা, সাতের দাগটা কি বলেছে আগে মুছে নিই অঙ্কটা। সাতের দাগটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে অঙ্কদের গুণফলের সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমরা জানিনি, আমরা জানি না যে দশক স্থানীয় অঙ্কটি কত, ধরে নেব ধরি কতটা 7, ধরি দশক স্থানীয় সংখ্যাটি, কত x, তাহলে অতএব একক স্থানীয় সংখ্যাটি কত হবে, একক স্থানীয় সংখ্যাটি কত হবে, বলেছিল 6 বেশি হবে, এই যে বলেছিল দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা, একক স্থানীয় অঙ্কটা 6 বেশি, মানে x+6 হবে, তাহলে সংখ্যাটি কত দাঁড়াবে আমার, আগে সংখ্যাটি বের করো, সংখ্যাটি কেন বলেছে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সংখ্যাটি হবে, সংখ্যাটি কত হবে, দশক স্থানীয় অঙ্কটি x মানে 10x, তার সঙ্গে যোগ একক স্থানীয় অঙ্কটি, তার মানে x+6, তাহলে আলটিমেট এটা কত বেড়াচ্ছে তোমার 10x + x+6, মানে 11x+6। এরপর শর্তানুযায়ী
শর্তাঞ্জয় কি বলেছিল যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কে ছয় বেশি তাহলে এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম। ভালো করে দেখো, অঙ্কদ্বয়ের গুণফল হয়েছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কর গুণফল সংখ্যাটি 11x+6 তার থেকে কত কম, বারো কম, মানে -12। তাহলে এইবার দেখো এটা যদি ক্যালকুলেশন করি, x² + 6x সমান যদি -12 করি তাহলে 11x, তাহলে -12 যদি মাইনাস আছে তাহলে -6 হবে এখানটা। তাহলে এবার বা x² + 6x -11x+6 স্যানগুলো চেঞ্জ হয়ে গেল, তাহলে বা x² - 5x হবে এখানে, এই দুটোর বিয়োগ করলে তো 5x হয় +6 = 0। তাহলে এটা দেখো না, এটা এই আকারে প্রকাশ হয়েছে, ax² + bx + c = 0 আকারে প্রকাশ হয়েছে। তাহলে আমরা উত্তরটা কি লিখে দেবে, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x² - 5x + 6 = 0। আশা করছি সবার বোঝা গেছে এটা। তো নেক্সট লাস্ট ছয়ের দাগের যে অঙ্কটা সেটা হচ্ছে 8-এর অঙ্কটা, তার আগে আমরা এটা একটু মুছে নিই। কি বলেছে অঙ্কটা দেখে নিই একটু, 45 মিটার দীর্ঘ, 40 মিটার প্রস্থ, একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে, ঠিক আছে, তার চারিপাশে সমান করে একটা রাস্তা করবে, চওড়া করে একটা রাস্তা করবে, সমান চওড়া, তো সেই রাস্তা আছে বলছে, এবং সেই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে আমার কতটা চওড়া সেটা কি বলা আছে, দেখো না বলছে সমান চওড়া করে একটা রাস্তা, কিন্তু কতটা চওড়া সেটা বলা নেই। তাহলে ধরি কত দাগের অঙ্ক, 8, আটের অঙ্কটা আমরা দেখে নেব এখন, ধরি রাস্তাটি চওড়া এক্স মিটার, তাহলে এক্স মিটার যদি চওড়া হয় তাহলে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য একটা আয়তক্ষেত্রাকার মাঠে দৈর্ঘ্য দুটা হয়, প্রস্থ দুটা হয়, তাহলে যদি চওড়া হয় দুদিকটাই তো চওড়া হবে প্রস্থটা, আর দৈর্ঘ্যটাও তো দুদিকটা হবে, তার মানে আলটিমেট যদি এক্স মিটার চওড়া হয় তাহলে আলটিমেট দৈর্ঘ্যটা কত হবে, 2x হয়ে যাচ্ছে। তাহলে আগের যে দৈর্ঘ্যটা ছিল তার থেকে কতটা চওড়া হচ্ছে, তাহলে রাস্তা সহ, যদি আমি বলি রাস্তা সহ দৈর্ঘ্যটা কত হবে, আগে কত ছিল, আগে ছিল 45, দেখো আগে ছিল 45, তাহলে এখন কত হবে, এটা তো দুদিকেই বাড়ছে, মানে 45 + 2x হবে। তাহলে লেখো, অতএব রাস্তা সহ দৈর্ঘ্য আগে ছিল 45 আর এখন দুদিকের দৈর্ঘ্যটা হওয়ার জন্য 2x, তাহলে প্রস্থ কত হবে, 40 + 2x মিটার, অবশ্যই মিটার লিখবে। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে, রাস্তা সহ ক্ষেত্রফলটা কত হবে, 45 + 2x × 40 + 2x হয়ে গেল এটা। তাহলে এখন রাস্তা বাদে লেখো, রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল, দৈর্ঘ্য কত ছিল 45, প্রস্থ কত ছিল 40, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ এত মিটার স্কোয়ার, এটাও মিটার স্কোয়ার। তাহলে কি বলেছিল যে সমান চওড়া রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। দেখো কি বলছে, ভালো করে দেখো, এটা একটি আয়তক্ষেত্রে খেলার মাঠ আছে এত দৈর্ঘ্য প্রস্থযুক্ত, তার চারপাশে সমান চওড়া করে একটা রাস্তা দেওয়া হয়েছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, তার মানে রাস্তার ক্ষেত্রফল আমি কি করে পাবো শর্তানুযায়ী, দেখো শর্তানুযায়ী, দেখো না রাস্তা সহ ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফলটা থেকে রাস্তা বাদে ক্ষেত্রফলটা মাইনাস করলেই তো আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, আর এই বইয়ে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে আলটিমেট দুটোকে কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল সমান কত, মানেই তো এটা কি রাস্তার ক্ষেত্রফল, তো আর রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে তো 450, তাহলে এটাকে আমরা একটু গুণ করে বের করে নিই, তাহলে এটা কত হচ্ছে 45 আর 40 নাকি, 45 40 হচ্ছে তোমার 1800,
যোগ তাহলে 45 2 90 x প্লাস 4 2 8 80 x প্লাস 4 4 4 x স্কয়ার মাইনাস 1800। এটা দেখুন এদিকে আনলে মাইনাস 450 সমান 0 হবে, তাহলে এইবার মাইনাস 1800 প্লাস 1800 কেটে গেল, একদম ছোট হয়ে গেল, তাহলে কত হচ্ছে 4 x স্কয়ার মাইনাস সরি প্লাসে প্লাসে প্লাস 917 170 এক্স মাইনাস 450 সমান 0। এখন দেখো না এখানটা থেকে যদি দুই কমন নিও, দুইটি কমন নিয়ে এদিকে দিয়ে দাও, তাহলে 0/2 মানে তো 0 হচ্ছে, তাহলে দুই কমন নিলে কত হচ্ছে 2 এক্স স্কোয়ার, এখানেও দুই কমন নয়, এখানে দুই কমন নিলে কত হচ্ছে 85 এক্স, এখান থেকেও দুই কমন নয়, এখান থেকে দুই কমন নিলে কত হচ্ছে 2 3 4 2 2 4 2 5 10 একটা 0। তাহলে দেখো না এটা কি এই আকারে আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে আছে। তাহলে অতএব উত্তরটা কি লিখে দেবেন, যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো 2 এক্স স্কোয়ার প্লাস 85 এক্স মাইনাস 225 ইকুয়ালস টু 0। তাহলে লিখে দিতে পারবে, তাহলে এগুলিটা গেল হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে। কষে দেখি, কষে দেখি 1.1 এর 6 এর দাগ, অর্থাৎ আমাদের কয়েকটা ভিডিওর মাধ্যমে 1.1 কষে দেখে কমপ্লিট। এরপরে আমাদের কিছু দিন মধ্যে আসতে চলেছে 1.2, কিছুদিনের মধ্যে আমাদের চলে আসতে চলেছে 1.2 কষে দেখে।